ক্লাস ইলেভেনের আমার প্রিয় ছাত্রছাত্রী, অলরেডি তোমরা এর আগে আরও দুটো ক্লাস আমার করেছ। আজকে ফিলোসফির তৃতীয় ক্লাস। এই তিন নম্বর ক্লাসটিতে আমি আলোচনা করছি ভারতীয় দর্শনের দর্শন প্রত্যয়ের মধ্যে যে মৌলিক প্রত্যয়গুলি রয়েছে সেই মৌলিক প্রত্যয়গুলি সম্পর্কে। বলতো মৌলিক প্রত্যয়গুলি এখানে কি কি? মৌলিক প্রত্যয়গুলি হচ্ছে প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা, পুরুষার্থ। তোমরা এখানে যে পাঁচটি মৌলিক প্রত্যয় দেখতে পাচ্ছ, আমি আজকের ক্লাসটিতে এর মধ্যে আলোচনা করব চারটি মৌলিক প্রত্যয় সম্পর্কে, প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা। আর এই পরের যে মৌলিক প্রত্যয়টি রয়েছে পুরুষার্থ, এই পুরুষার্থ নামক মৌলিক প্রত্যয়টি নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আমাদের মধ্যে প্রশ্ন যে মৌলিক প্রত্যয় বা প্রত্যয় কি? প্রত্যয় বলতে আমরা সাধারণত বুঝি কোনো একটি সম্পর্কে কিছু ধারণা করা বা কোনো সম্পর্কে জ্ঞান লাভ করা কোনো একটি বিষয় সম্পর্কে। আর এই শব্দগুলির মৌলিক কেন না, ভারতীয় দর্শনে এই শব্দগুলি ভীষণভাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অনেকবার ব্যবহৃত হয়েছে। এই শব্দগুলি না জানলে আমাদের কিন্তু ভারতীয় দর্শন বুঝতে অসুবিধা হবে। এই শব্দগুলো যেহেতু বারবার ব্যবহার হয়েছে বা এই শব্দগুলোর উপর বেস করে যেহেতু ভারতীয় দর্শনটি তৈরি হয়েছে মূলত, তাই এই শব্দগুলিকে বলা হয়েছে মৌলিক প্রত্যয়। তাহলে মৌলিক এবং প্রত্যয়, তোমরা কিন্তু এই মৌলিক শব্দটার সঙ্গে পরিচিত ছিলে, কি সেখানে কি পড়েছিলে? মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, মৌলিক পদার্থ কাকে কোন পদার্থ বলে, যে পদার্থকে ভাঙ্গা যায় না বা আর বা যৌগিক পদার্থকে বিশ্লেষণ করলে যে পদার্থগুলি পাওয়া যায় সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ, আর যৌগিক পদার্থতে ছিল যে পদার্থকে বিশ্লেষণ করা যায়। তাহলে আমরা এখানে যে শব্দগুলো পেলাম, এই যে শব্দ এগুলো কিন্তু মৌলিক প্রত্যয়। এখানে মৌলিক প্রত্যয়ের অর্থ এই শব্দগুলো বারবার পাব এবং সেটা অবিশ্লেষক শব্দ হিসাবে পাব, যেটাকে আমরা বিশ্লেষণ করতে পাবো না। এই শব্দগুলোকে জানা আমাদের একান্তই দরকার, এরূপের বেস করে ভারতীয় দর্শন গড়ে উঠেছে। এবার আমরা দেখে নিই যে এই শব্দগুলোর কোনটির মানে কি, সেগুলো আমরা এক এক করে দেখব। আর এগুলো দেখার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে এর উপরে কোন কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে, আমাদের সেটাও জানা দরকার, বা এই আলোচ্য বিষয়ের উপর কোন প্রশ্ন কোন ইয়ার এসেছে সেটাও আমি এর নিচে লিখে দিয়েছি এবং সেটার উত্তর কী হবে সেটাও আমরা জেনে নেব। তারপরে প্রমেয়, নেক্সট হচ্ছে প্রমাতা, আর পুরুষার্থ বললাম, পুরুষার্থটা নেক্সট ক্লাসে। এবার দেখো এই মৌলিক প্রত্যয়গুলিকে আমি এখানে একটি ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয় কোনগুলো কি কি। প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা, পুরুষার্থ। ফার্স্ট যে মৌলিক প্রত্যয়টি রয়েছে সেই মৌলিক প্রত্যয়টির নাম হচ্ছে প্রমা। তাহলে প্রমা এই শব্দের অর্থ কি? আমরা যদি এই শব্দটিকে বিশ্লেষণ করি তাহলে দেখো এখানে আমরা এরকম দুটো অক্ষর এখানে পাবো, একটা হচ্ছে প্র আর একটি হলো মা। এখানে এই প্র শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট বা যথার্থ। কি বললাম, এই প্র শব্দটাকে বিশ্লেষণ করলে কি কি পাবো? প্র আর একটা হচ্ছে মা। এর মধ্যে প্র শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট বা যথার্থ, আর মা শব্দের অর্থ কি? জ্ঞান। তাহলে প
প্রমা শব্দের অর্থ দাঁড়াবে হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান বা যথার্থ জ্ঞান। এই প্রশ্নটা আর একবার একটু দেখে নাও তোমরা, প্রমা, তাহলে প্রমা এটি দুটি শব্দ সমষ্টি, একটি প্র আর একটা মা। প্র শব্দের অর্থ প্রকৃষ্ট বা যথার্থ, আর মা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যথার্থ ব্যাপারটা কি বা প্রকৃত বলতে কি বোঝায়? এই প্রকৃষ্ট বা যথার্থ বলতে বোঝায় একটি জিনিস, যেমন তুমি যদি তাকে সেইভাবেই দেখতে পারো বা যদি সেরকমই তোমার জ্ঞান হয়, তখন কিন্তু সেটা হবে তোমার যথার্থ জ্ঞান। তুমি একদিন সন্ধ্যার সময় রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় একটি দড়ি পড়ে রয়েছে, তুমি ওটাকে সাপ ভাবলে। তুমি যদি ওটাকে সাপ ভাবো দড়িকে, তাহলে কিন্তু তোমার ওই জ্ঞান যথার্থ জ্ঞান হবে না। কিন্তু যদি ওটি অন্ধকারেও দড়ি রূপেই গণ্য হয়, তাহলেই কিন্তু ওই দড়ির জ্ঞান হবে যথার্থ জ্ঞান। আর একটা উদাহরণ দেই, যেমন একটা লাঠিকে তুমি যদি জলের মধ্যে প্রবেশ করাও, এক বালতি জলের মধ্যে প্রবেশ করাও, তাহলে দেখবে সেটাকে বাঁকা দেখাচ্ছে। তাহলে তুমি যদি বাইরে থেকে বলো যে লাঠিটি বাঁকা, তখন কিন্তু সেইটা তোমার যথার্থ জ্ঞান হবে না, অযথার্থ জ্ঞান। ওই জ্ঞানটা অযথার্থ জ্ঞান। কিন্তু প্রকৃতই কি? প্রকৃত তো লাঠিটি সোজা। তাহলে একটা সোজা লাঠি কি আমি যদি সোজা রূপে উপলব্ধি করতে পারি, তাহলে সেটা হবে যথার্থ জ্ঞান। আর সোজা লাঠিকে আমি যদি কোনো কারণে, ইন্দ্রিয়ের ত্রুটি হোক বা পরিবেশগত কারণ হোক, আমি যদি এটাকে বাঁকা দেখি, তাহলে সেটা কিন্তু যথার্থ জ্ঞান হবে না, সেটা হবে অযথার্থ জ্ঞান। তাই আমি এখানে লিখেছি, দেখো, যে একখণ্ড দড়ির দড়ি রূপে জ্ঞান, অর্থাৎ আমি যদি একখণ্ড দড়িকে দড়ি রূপেই দেখতে পারি যে কোনো অবস্থায়, তাহলে সেটা কিন্তু হবে যথার্থ জ্ঞান। তাহলে এখানে প্রশ্ন হয়, অনেকবার এখান থেকে প্রশ্ন আসে যে প্রমা কাকে বলে, কী লিখব আমরা? যথার্থ এই জ্ঞানকে বলা হয় প্রমা। কী বলবো? যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। কমপ্লিট হয়ে গেল প্রথম প্রথম প্রশ্নের আনসার। এখান থেকে আর একভাবে ঘুরিয়ে যদি প্রশ্ন হয়, প্রমার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, তাহলে আমরা লিখতে পারব যে প্রমা হলো যথার্থ জ্ঞান। বা যদি দুটো লেখো তোমরা, তাহলে আর একটা লিখবে, প্রমা হলো উৎকৃষ্ট জ্ঞান। উৎকৃষ্ট জ্ঞান মানে না, এই জ্ঞানে কোনো তো ভুল হয় না, তাই এই জ্ঞানকে বলা হয় উৎকৃষ্ট জ্ঞান। আমরা জেনে নিলাম। নেক্সট দেখো যেটা ছিল প্রমাণ। প্রমাণ, প্রমাণ মানে হচ্ছে যথার্থ জ্ঞান লাভের প্রণালী। যথার্থ জ্ঞান লাভের প্রণালী অর্থাৎ আমরা যখন জ্ঞান লাভ করি, কীভাবে জ্ঞানগুলো লাভ করি? কেউ আমরা চোখ দিয়ে জ্ঞান লাভ করতে পারি, কোনো কিছুকে দেখে। আমি কানে শুনে জ্ঞান লাভ করতে পারি, আবার নাসিকার মাধ্যমে গন্ধ নিয়ে জ্ঞান লাভ করতে পারি, জিহ্বা ইন্দ্রিয়ের মাধ্যমে স্বাদ গ্রহণ করার মাধ্যমে জ্ঞান লাভ করতে পারি, ত্বক ইন্দ্রিয়ের মাধ্যমে স্পর্শ পদ্ধতিতে জ্ঞান লাভ করতে পারি, মন ইন্দ্রিয়ের মাধ্যমেও জ্ঞান লাভ করতে পারি। তাহলে আমাদের জ্ঞান লাভের যে পদ্ধতি, আমি যে বিভিন্নভাবে জ্ঞান লাভ করতে পারি, সেটা হোক ইন্দ্রিয়ের মাধ্যমে হোক, আমি যে অনুমান প্রক্রিয়ার মাধ্যমে হোক, তাহলে এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আমি জ্ঞান লাভ করতে পারি, তাহলে এগুলো কিন্তু যথার্থ জ্ঞান লাভের প্রণালী। আবার আমি অনুমান করেও জ্ঞান লাভ করতে পারি, যেমন আকাশে মেঘ দেখে আমি ভাবতে পারি আজ বৃষ্টি হবে, এইভাবে অনুমান করেও জ্ঞান লাভ করতে পারি। তাহলে যে যেভাবে জ্ঞান লাভ করা যায়, সেই জ্ঞান লাভের যে প্রণালী, তাকেই বলা হবে হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণ কি?
প্রমাণ বলবো আমরা যথার্থ জ্ঞান লাভের প্রণালীকে বলা হবে প্রমাণ। নেক্সট মৌলিক প্রত্যয় ছিল প্রমেয়। প্রমেয় মিন্স কি? প্রমেয় কথার অর্থ হল যথার্থ জ্ঞানের বিষয়। যথার্থ জ্ঞানের বিষয় মিন্স আমি যে বিষয়টার জ্ঞান লাভ করছি, তুমি তোমার চারপাশে যা দেখছ সে বিষয়ে তুমি জ্ঞান লাভ করছ। তুমি যেমন একখণ্ড দড়ি জ্ঞান লাভ করতে পারো, তুমি বই পড়ে বইয়ের জ্ঞান লাভ করো, তুমি তোমার পাশের একটি টেবিল দেখে টেবিলটির বর্ণের জ্ঞান লাভ করো, তাহলে তুমি যার জ্ঞান লাভ করছ সেটাই কিন্তু যথার্থ জ্ঞানের বিষয় বা প্রমেয়। তুমি একজনের সঙ্গে কথা বলেও তার সম্পর্কে জ্ঞান লাভ করতে পারো, তাহলে সেও কিন্তু যথার্থ জ্ঞানের বিষয়। এই যথার্থ জ্ঞানের যে বিষয় তাকে বলা হবে আমরা প্রমেয়। কি বললাম? তাহলে এখানে কিন্তু যদি প্রশ্ন আসে প্রমেয় কাকে বলে, কি লিখবে তোমরা? যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হবে প্রমেয়। যেমন আমি যখন একখণ্ড দড়ির জ্ঞান লাভ করি, তখন ওই দড়িখণ্ড হবে কিন্তু যথার্থ জ্ঞানের বিষয়, অর্থাৎ প্রমেয়। নেক্সট প্রমাতা। প্রমাতা মিন্স যথার্থ জ্ঞান যিনি অর্জন করেন। যেমন দেখো, তুমি এখন কি করছো? ফিলোসফির জ্ঞান অর্জন করছো, অর্থাৎ ফিলোসফির দর্শনের যে মৌলিক প্রত্যয় তার জ্ঞান অর্জন করছো, তাহলে তুমি হলা কিন্তু প্রমাতা। তাহলে প্রমাতা কি আমরা বুঝতে পারলাম? এইভাবে তুমি জ্ঞান লাভ করতে পারো, আমি জ্ঞান লাভ করতে পারি, সে জ্ঞান লাভ করতে পারে। এই তুমি আমি সে আমরা প্রত্যেকেই কিন্তু প্রমাতা। তাহলে প্রমাতাকে যিনি যথার্থ জ্ঞান লাভ করেন তিনিই হলেন প্রমাতা, বা যথার্থ জ্ঞান অর্জনকারী ব্যক্তিই হলেন প্রমাতা। এবার আমরা দেখে নেব এই অংশ থেকে কী কী প্রশ্ন পরীক্ষায় এসেছে। এসেছিল প্রমা কাকে বলে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খাতায় লিখবে, খাতায় লিখে আমি যে উত্তরটি বলছি সেই উত্তরটি লিখে নাও। প্রথমটা প্রশ্ন কী রয়েছে দেখো, প্রমা কাকে বলে, এর উত্তর লেখো। কি লিখবো? যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। লিখতে পেরেছো সবাই? লেখো, যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা। নেক্সট প্রশ্নটি কী রয়েছে, প্রমাণ কাকে বলে। তাহলে প্রমাণ কাকে বলবো? যথার্থ জ্ঞান লাভের যে প্রণালী তাকে বলা হয় প্রমা। কি বললাম? যথার্থ জ্ঞান লাভের প্রণালী তাকে বলা হয় প্রমা। আমরা কিন্তু কত সালে এই প্রশ্নটি এসেছে সেটাও জেনে যাচ্ছি, যেহেতু পাশে এগুলো লেখা রয়েছে। লাস্ট কোশ্চেন আজকের, প্রমাতা কাকে বলে। এটা আলোচনা করেছি যে যথার্থ জ্ঞান অর্জনকারী যে ব্যক্তি তাকেই বলা হবে প্রমাতা। ওকে, আমরা আজকের এই প্রশ্নের আলোচনা শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পুরুষার্থ, অর্থাৎ মৌলিক প্রত্যয়ের মধ্যে আরেকটি যে মৌলিক প্রত্যয় রয়েছে পুরুষার্থ, সেটি আমি নেক্সট ক্লাসে এটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমাদের অবশ্যই ক্লাস ভালো লাগলে বসে লাইক করবে, আর যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আপডেট পেতে, অর্থাৎ আমি একটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ওই বেল আইকন টিপে অল অপশনটিকে প্রেস করে দেবে, তবেই কিন্তু তুমি আপডেটগুলো পাবে। ওকে, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে।